নমস্কার, কলকাতা টিভির ফেসবুক পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে চলে এসেছি আমরা। ইতিমধ্যে যে খবর সামনে উঠে এসেছে, কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো এবার সুপ্রিম কোর্ট, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্র বাহিনী থাকছে। বিস্তারিত জানবো এই মুহূর্তে, সঙ্গে রয়েছে দেবাশিস দা। দেবাশিস দা, কি জানা যাচ্ছে? দেখো, সুপ্রিম কোর্টে আজকে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি থাকবে না তা নিয়ে শুনানি চলছিল। সুপ্রিম কোর্ট এই মুহূর্তে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে গত সপ্তাহে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করতে হবে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই রায়ের এগেইনস্টে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে গিয়েছিল। আজকে সেই শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের স্পেশাল ডিপিটিশন খারিজ করে জানিয়ে দিল যে সুপ্রিম পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করতে হবে, সর্বত্র সমস্ত জেলায় কোনো বাছাবাছি না করে সর্বত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে। এটা রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের একটা বড় ধাক্কা সুপ্রিম কোর্টের কাছে, কারণ এই কেন্দ্রীয় বাহিনী আটকাতে তারা সুপ্রিম কোর্টে দরবার করেছিল। একটু আগেই শুনানি চলাকালীন রাজ্য সরকার বলেছিল যে মনোনয়ন পর রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন যুক্তি দিয়েছিল যে নির্বাচনের সমস্ত প্রস্তুতি শেষ, মনোনয়ন পর্ব 99.9% ক্ষেত্রে অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে এবং এখন যদি কেন্দ্রীয় বাহিনী আসে তাহলে সমস্যা হবে। কারণ তাদের যুক্তি হচ্ছে এই কেন্দ্রীয় বাহিনী 2021 সালের ভোটে কোচবিহারের শীতলকুচিতে ভোটারদের লাইনে গুলি চালিয়েছিল এবং তাতে 4 ভোটার মারা গিয়েছিল, এই যুক্তি দিয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের বিভি নাগরত্নম এবং আরেকজনের যিনি বিচারপতি তার ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। এবং আগেই সুপ্রিম হাইকোর্ট বলেছিল যে এই বাহিনী আনতে কোনো রাজ্য সরকারের কোনো খরচ বহন করতে হবে না, তাতেও রাজ্য সরকার রাজি হয়নি। এটা বলা যেতে পারে নিঃসন্দেহে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন একটা বড় ধাক্কা খেল। বেশ, ধন্যবাদ দেবাশিস দা। এখনের মতো ফেসবুক লাইভ আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আর অন্যান্য খবরের আপডেটের জন্য আবারও দেখা হবে।